এই মামলার পিছনে আরো লাগে দেখ বিচার পাইবে নেই অবশ্যই বিচার করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মা গত কয়েকদিন ধরে অনশন করতে যাই মারাত্মকভাবে অসুস্থ হয়ে গিয়ে মনসুর তিনজন মিলিয়ে জুপ্রিত বইয়ের সাহার এখন ইতারা পুলিশ অ্যারেস্ট করিয়ে রাস্তা করে প্রক্টর অফিসে গিয়ে গিয়ে প্রক্টর কি যে গাড়ি ফাটাই দিই ইতারালে ইতারা প্রক্টর গাড়ি করিয়ে আসামি রাস্তা করে বাইরে গিয়ে আর আমার বিষয় কিন্তু আসলে ধারণ করিতে নাও পারে ইন হজম করিতে নাও পারে যে তার ফুয়ার হত্যা করছে হত্যা করিয়ে রাজে তারা এইভাবে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে তারা প্রকাশ্যে ঘুরে এবং তারা তারে কমেন্টস করি যার তারে হুমকি দিই যার এবং তারা ইদানিং এক কারণ এই মানে আকাশে বাতাসে মানে সরাই দিই যে তারা মানে দিয়াজর পরিবর্তন একজন অপহরণ হইব অপহরণ করিব তারা আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর ব্যাকুনুর হাসে আনা দিয়াজ হত্যার পরে আনা ব্যাকুনুর লয় দেখা করছি ও মানে মানিত করে এই তো মা মুক্তিযোদ্ধার স্ত্রী তার মুক্তিযোদ্ধার সন্তান মানিত নগরের মানিত নগরের মনে করছি যে আমি যদি অনশন করি হয়তো বা প্রশাসনের টনক নড়িব কিন্তু আসলে উনি মা হিসেবে যে উদ্দেশ্য লইয়ে তার অনশন কিন্তু কোনো প্রশাসনের কেউই টনক ন লড়ে এবং কোনো রাজনৈতিক নেতারও টনক ন লড়ে এবং কেউ আসলে তার পাশে আয়ের এইভাবে ন দিয়ে যে প্রশাসন পুলিশ প্রশাসন সাধারণত স্থানীয় নেতা নেত্রীর বাইরে যাইতে না পারে এতার লাই আরা সঠিকভাবে তদন্ত গড়িত নপারির বিভিন্ন বিভিন্ন মুখী চাপর হারণে তাই আরা সাইজি মামলা গান সিআইডি তদন্ত করুক চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা দেখা করতে গেলেও তার হতায় দিয়াজর মা অনশন নবাঙ্গে কিন্তু চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ কলর অনুরোধে এবং আশ্বাসে অনশন ভাঙ্গে দিয়াজর মা তবে এ খবর যারাই শুননে তারার একখানি প্রশ্ন আর হাসে গজ্জে আওয়ামী লীগ সরকারের আমলের মধ্যে ছাত্রলীগের নেতার মা ফুয়ার হত্যার বিচারের লাই অনশন করণ ফেললে সাধারণ পাবলিক হরে যাব চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি এবং আই আর ব্যাকুল মিলিয়ে একখান উদ্যোগ লই আসামি গ্রেপ্তার ও নিয়ান আর দর্তব্য বিষয় নয় আর দর্তব্য বিষয় বিচার কার্যক্রম পরিচালনা করেন আর ব্যাকগুণ এটা সিজে আসলে সন্তান হারাই ইমা সন্তানের বিশেষ চাইতেও যাই আরে মারা আর হারাই তেমন চাই মার মনোবল চাঙ্গা করি পেলাই শক্তভাবে দাঁড়াই পেলাই আর মার সাথে আসি আদালতের নির্দেশনা অনুযায়ী বিচারের কার্যক্রম তার সুষ্ঠু নীতিমালার মধ্যে চলন ধরা যায় আদালতের নির্দেশনা মানন ধরা পুলিশ এই ক্ষেত্রে সম্পূর্ণভাবে আদালতের অবমাননা করে আজ আসামি নদরে তো শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি আইনজীবী অকলের আশ্বাসত অনশন ভাঙিলেও এখনো পর্যন্ত স্বাভাবিক খানা নহায় মনিরুল ইসলাম মুন্না সি প্লাস টিভি।